খুব সহজে সম্পূর্ণ স্যালারি শিট তৈরি করা। এই অধ্যায়ে আমরা এক্সেল ব্যবহার করে একটি স্যালারি শিট তৈরি করব। আশা করি এটা আপনাদের কাজে লাগবে। আমি এখানে স্যালারি শিট তৈরি করার জন্য বেসিক রুলগুলো ফলো করেছি। আশা করছি আপনারা আপনাদের প্রয়োজন মতো স্যালারি শিট তৈরি করে নিতে পারবেন। আমরা এখন স্যালারি শিট তৈরি করব, তাই এরকম ফরম্যাটে একটি স্যালারি শিট তৈরি করব। আমি এখানে আগে আমি একটি ফরম্যাট লিখে রেখেছি, যে একটি কোম্পানির স্যালারি শিট এখানে আমি লিখে রেখেছি। কর্মচারীদের নামের সিরিয়ালগুলো আমি লিখেছি এবং কর্মচারী কর্মকর্তাদের নামগুলো এখানে আমি লিখে রেখেছি এবং সবার পদবি এখানে আমি লিখেছি এবং কার কত বেসিক স্যালারি সেটা আমি এখানে সবার বেসিক স্যালারি এখানে আমি লিখেছি। এখন একটা বিষয় খেয়াল করুন, যেখানে কিছু রুলস মানতে হবে সেই রুলসগুলো কিন্তু আমি এক্সেল শিটের মধ্যে লিখে দিয়েছি, যাতে আপনারা অতি সহজে বুঝতে পারেন। অর্থাৎ বেসিক স্যালারি এর উপর, এটা হচ্ছে বেসিক স্যালারি। অর্থাৎ আমরা যখন ইন্স্যুরেন্স বের করব, অর্থাৎ বেসিক স্যালারি এর উপর 10%, অর্থাৎ বেসিক স্যালারি গুণন 10% হিসেবে আমরা ইন্স্যুরেন্স বের করব। তারপরে হেলথ আমরা বের করব, আমরা বেসিক স্যালারির উপর 15% হেলথ বের করব। তারপর আমরা বেসিক স্যালারির উপর 40% হাউস রেন্ট বের করব। আমরা বেসিক স্যালারির উপর কনভেন্স 20% বের করব। এইগুলা হিসাব করার পর এখানে দেখুন আমি সেই সূত্রগুলো লিখে রেখেছি যে কিভাবে আমরা এই স্যালারি শিটটা তৈরি করব। এখন আমরা অন্যান্য গুলো এভাবে হিসাব করতে পারবো। এখানে দেখুন নিট স্যালারি আমরা কিভাবে বের করব। এখানে দেখুন গ্রোথ স্যালারি বের করার আমরা এখানে সূত্র দিয়েছি। যেমন গ্রোথ স্যালারি বের করতে হলে আমাদের করতে হবে কি, ইন্স্যুরেন্স যোগ করতে হবে। এই যে এটা হচ্ছে ইন্স্যুরেন্স, এটা যোগ করতে হবে, হাউস রেন্ট যোগ করতে হবে, তারপর হেলথ যোগ করতে হবে, কনভেন্স যোগ করতে হবে এবং সাথে বেসিক স্যালারি যোগ করতে হবে। এখানে বেসিক স্যালারি অর্থাৎ গ্রোথ স্যালারি বের করার জন্য আমাদের ইন্স্যুরেন্স যোগ করতে হবে, হেলথ যোগ করতে হবে, হাউস রেন্ট যোগ করতে হবে, কনভেন্স যোগ করতে হবে, তারপরে বেসিক স্যালারি যোগ করতে হবে। যোগ করার পর আমাদের গ্রোথ স্যালারি বের হবে। এখন প্রফিট এন্ড ফান্ড বের করার সূত্র হচ্ছে, এখানে প্রফিট এন্ড ফান্ডের সূত্রটা আমি দিয়েছি যে প্রফিট এন্ড ফান্ড সূত্র বের করার জন্য আমরা গ্রোথ স্যালারি যে বের করছি, গ্রোথ স্যালারি থেকে আমরা প্রফিট এন্ড ফান্ডটা বাদ দিব। প্রফিট এন্ড ফান্ড আমাদের হিসাব করতে হবে বেসিক স্যালারির উপর 10%, এই জন্য আমরা বেসিক স্যালারির উপর 10% প্রফিট ফান্ড এখানে আমরা বের করবো। করে আমরা গ্রোথ স্যালারি থেকে প্রফিট এন্ড ফান্ড বাদ দিব, যেহেতু প্রফিট এন্ড ফান্ড কোম্পানি কেটে রাখি, এই জন্য আমরা প্রফিট এন্ড ফান্ডটা বাদ দিব। বাদ দেওয়ার পর আমাদের এখানে নিট স্যালারি বের হবে। তাহলে আমরা পরিপূর্ণ একটি স্যালারি শিট তৈরি করতে শিখতে পারবো। তো চলুন শুরু করা যাক, কিভাবে আমরা একটি পরিপূর্ণ স্যালারি শিট অতি সহজে ক্রিয়েট করতে পারি। এখন আমরা সর্বপ্রথম ইন্স্যুরেন্স 10% বের করবো, অর্থাৎ এখানে আমাদের প্রথম জনের বেসিক স্যালারি হচ্ছে 60,000 টাকা। 60,000 টাকার উপর আমরা 10% ইন্স্যুরেন্স হিসাব করব। এটা করার জন্য আমি সেই সূত্রগুলা টিউটোরিয়াল ছোট করার জন্য আমি সূত্রগুলা আগে লিখে রেখেছি। এখানে সেল পয়েন্টার রাখবো, সেল পয়েন্টার রেখে আমরা ফর্মুলা বারে সূত্রটা পেস্ট করে দিব। দেখুন সূত্রটা পেস্ট হয়ে গেছে। সূত্রটা আমি এখন ব্যাখ্যা দিচ্ছি। প্রথমে ইকুয়াল সাইন দিতে হবে। ইকুয়াল সাইন দেওয়ার পর অর্থাৎ বেসিক স্যালারি উপর 10% গুণ করতে হবে। আমাদের বেসিক স্যালারির সেল অ্যাড্রেস হচ্ছে D5 সেল অ্যাড্রেস, এই D5 লিখেছি, ইনটু দিছি, তারপরে 10% হচ্ছে 0.1 হচ্ছে, এটা সংক্ষেপে হচ্ছে 10%। এখন যদি আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করি তাহলে প্রথম জনের ইন্স্যুরেন্স 10% বের হয়ে যাবে। এখন আমরা অন্যদের ইন্স্যুরেন্স বের করার জন্য আমরা ফিল হ্যান্ডেল অপশন এভাবে 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 ধরে টেনে এনে আমরা সবারই ইন্স্যুরেন্স 10% বের করব। এখন আমরা হেলথের উপর 15%, অর্থাৎ বেসিক স্যালারির উপর 15% হেলথ অ্যালাউন্স আমরা হিসাব করব। এই জন্য আমি সূত্রটা এখানে লিখে রেখেছি যে এখন আমি এখানে আমি সেল পয়েন্টার রাখবো। সেল পয়েন্টার রেখে সূত্রটা আমি এখানে পেস্ট করে দিব। এবার দেখুন
বেসিক স্যালারির উপর 15% আমাদের হেলথ বোনাস হিসাব করতে হবে। এখানে আমাদের বেসিক স্যালারি হচ্ছে 60,000 টাকা, 60,000 টাকার সেল অ্যাড্রেস হচ্ছে D5 ইকুয়াল সাইন D5 × 15%, 15% হচ্ছে 0.1, 0.15 হচ্ছে 15%। এখন যদি আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করি তাহলে একজনের হেলথ অ্যালাউন্স বের হয়ে গিয়েছি। এখন আমরা অন্যদের হেলথ অ্যালাউন্স বের করার জন্য আমরা এভাবে ফিল হ্যান্ডেল অপশন ইউজ করব। তাহলে দেখুন সবারই হেলথ অ্যালাউন্স বের হয়ে গেছে। এখন আমরা বেসিক স্যালারির উপর 40% হাউস রেন্ট হিসাব করব। হাউস রেন্ট হিসাব করার জন্য আমরা সূত্র ফর্মুলা, যেখানে আমরা এখানে আমরা সেল পয়েন্টার রেখে এখানে আমরা ফর্মুলাটি লিখব যে বেসিক স্যালারির উপর 40% আমাদের হাউস রেন্ট বের করতে হবে। এখানে ইকুয়াল সাইন আমাদের বেসিক স্যালারি হচ্ছে 40,000 টাকা, এর সেল অ্যাড্রেস হচ্ছে D5 × 40% হচ্ছে 0.4, এটা হচ্ছে 40%। এখন যদি আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করি তাহলে দেখুন একজনের হাউস রেন্ট বের হয়ে গেছে 24,000 টাকা। এখন আমরা অন্যদের হাউস রেন্ট বের করার জন্য আমরা ফিল হ্যান্ডেল অপশন ইউজ করব। তাহলে দেখুন সবারই হাউস রেন্ট বের হয়ে গেছে। এখন আমরা কনভেন্স অ্যালাউন্স বের করব। কনভেন্স অ্যালাউন্স অর্থাৎ বেসিক স্যালারির উপর আমরা 20% কনভেন্স অ্যালাউন্স বের করব। এই জন্য আমরা ফর্মুলা বারে এই সূত্রটা লিখব অথবা পেস্ট করব। এখন দেখুন ইকুয়াল সাইন দিছি বেসিক স্যালারি অর্থাৎ বেসিক স্যালারির উপর 20%, এখানে আমাদের বেসিক স্যালারি হচ্ছে 60,000 টাকা, 60,000 টাকার সেল অ্যাড্রেস হচ্ছে D5, এই জন্য আমরা এখানে লিখেছি D5 × অর্থাৎ গুণ চিহ্ন 20%, অর্থাৎ 20% হচ্ছে 0.2, 0.2 হচ্ছে 20%। এখন যদি আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করি তাহলে দেখুন একজনের কনভেন্স অ্যালাউন্স বের হয়ে গেছে 12,000 টাকা। এখন আমরা অন্যদের কনভেন্স অ্যালাউন্স বের করার জন্য আমরা ফিল হ্যান্ডেল অপশন এভাবে ফিল হ্যান্ডেল অপশন ব্যবহার করে সবারই কনভেন্স অ্যালাউন্স বের করব। এখন আমরা গ্রোস স্যালারি বের করব। গ্রোস স্যালারি বের করার সূত্র হচ্ছে প্রথমে বেসিক স্যালারির সাথে অর্থাৎ বেসিক স্যালারি, ইন্স্যুরেন্স, হেলথ, হাউস রেন্ট, কনভেন্স সবগুলো আমাদের যোগ করতে হবে। যোগ করার পর আমাদের গ্রোস স্যালারি বের হবে করতে হবে, অর্থাৎ আমাদের 60,000 টাকা, 6,000 টাকা, 9,000 টাকা, 24,000 টাকা এবং 12,000 টাকা যদি আমরা যোগ করি তাহলে আমাদের গ্রোস স্যালারি বের হবে। গ্রোস স্যালারি সূত্রটা আমি এখানে লিখে রেখেছি, অর্থাৎ যোগ করার সূত্রটা এখানে আমি লিখে রেখেছি যে দেখুন এখানে ইকুয়াল সাইন এটা হচ্ছে D5 সেল অ্যাড্রেস, 60,000 টাকা হচ্ছে D5 সেল অ্যাড্রেস, তারপরে প্লাস চিহ্ন 6,000 টাকা হচ্ছে E5 সেল অ্যাড্রেস লিখেছি, তারপরে প্লাস চিহ্ন 9,000 টাকা হচ্ছে F5 সেল অ্যাড্রেস লিখেছি প্লাস চিহ্ন, তারপর 24,000 টাকা হচ্ছে G5 সেল অ্যাড্রেস, তারপরে প্লাস চিহ্ন কনভেন্স অ্যালাউন্স 12,000 টাকা হচ্ছে H5 সেল অ্যাড্রেস, এই জন্য এখানে H5 সেল অ্যাড্রেস লিখে আমরা যদি এখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করি তাহলে একজনের গ্রোস স্যালারি বের হয়ে যাবে। এখন অন্য অন্যদের গ্রোস স্যালারি বের করার জন্য আমরা ফিল হ্যান্ডেল অপশন এভাবে ব্যবহার করব। দেখুন ফিল হ্যান্ডেল অপশন ব্যবহার করে সবারই গ্রোস স্যালারি আমরা এভাবে বের করছি। এখন আমরা প্রভিডেন্ট ফান্ড বের করব। প্রভিডেন্ট ফান্ড বের করার সূত্র এখানে দেওয়া আছে যে কিভাবে আমরা প্রভিডেন্ট ফান্ড বের করব। প্রভিডেন্ট ফান্ড হচ্ছে আমাদের বেসিক স্যালারির উপর 10% প্রভিডেন্ট ফান্ড বের করতে হবে, অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড হচ্ছে কর্মকর্তা কর্মচারীদের কল্যাণের জন্য ভবিষ্যৎ একটা তহবিল, অর্থাৎ কোনো কোম্পানি যদি 1,000 টাকা যদি কেটে রাখে তাহলে কোম্পানি আর 1,000 টাকা দিয়ে আপনাকে নির্দিষ্ট মেয়াদ শেষে আপনাকে 2,000 টাকা, অর্থাৎ প্রতি মাসে আপনাকে 10% কেটে রাখবে এবং কোম্পানি 10% যোগ করে আপনার চাকরির মেয়াদ শেষে অথবা চাকরির নির্দিষ্ট মেয়াদ শেষে আপনাকে সেই টাকাটা কোম্পানি পে করবে, এটাই হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড আপনার কোম্পানি কেটে রাখে, এই জন্য আমাদের গ্রোস স্যালারি থেকে প্রভিডেন্ট ফান্ড বাদ দিতে হবে অর্থাৎ বিয়োগ করতে হবে। বিয়োগ করার জন্য আমরা এখানে সূত্রটা লিখে রেখে অর্থাৎ গুণ করতে হবে, অর্থাৎ এখানে আমাদের প্রভিডেন্ট ফান্ড বের করতে হবে বেসিক স্যালারির উপর 10%,
অর্থাৎ কোম্পানিও কেটে রাখবে, বেসিক স্যালারির উপর 10% প্রভিডেন্ট ফান্ড কেটে রাখবে। তাহলে আমাদের বেসিক স্যালারি হচ্ছে 60,000 টাকা। এখানে আমরা সেল পয়েন্টটা রাখবো এই 60,000 টাকার উপর, অর্থাৎ এই 60,000 টাকার এখন আমরা এখানে সূত্র লিখবো, ইকুয়াল সাইন দিব। ইকুয়াল সাইন দেওয়ার পর আমরা D5 এখানে আমরা লিখব, D5 সেল অ্যাড্রেস সাথে আমরা গুণ করব, গুণ চিহ্ন 10%, অর্থাৎ আমরা 10% পয়েন্ট এক, অর্থাৎ 10% আমরা প্রভিডেন্ট ফান্ড বের করব। এই জন্য আমরা এই সূত্রটা প্রয়োগ করব। এখন যদি আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করি তাহলে দেখুন একজনের প্রভিডেন্ট ফান্ড বের হয়ে গেছে, অর্থাৎ বেসিক স্যালারির উপর আমরা 10% প্রভিডেন্ট ফান্ড বের করব। এখন অন্যান্যদের প্রভিডেন্ট ফান্ড বের করার জন্য আমরা এভাবে ফিল হ্যান্ডেল অপশন ব্যবহার করব। তাহলে দেখুন সবারই প্রভিডেন্ট ফান্ড 10% বের হয়ে গেছে। এখন আমরা নিট স্যালারি বের করব। নিট স্যালারি বের করার সূত্র হচ্ছে গ্রোথ স্যালারি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের গ্রোথ স্যালারি। গ্রোথ স্যালারি থেকে আমাদের প্রভিডেন্ট ফান্ড বিয়োগ করতে হবে, অর্থাৎ মাইনাস করতে হবে, তাহলে আমাদের নিট স্যালারি বের হয়ে যাবে। এখন আমাদের আমি এখানে সূত্রটা লিখে রেখেছি, দেখুন এখানে মাউসের সেল পয়েন্টটা রেখে ফর্মুলা বারে আমরা সূত্র লিখব, অর্থাৎ এখানে আমাদের গ্রোথ স্যালারি হচ্ছে 1,10,000 টাকা, এটা সেল অ্যাড্রেস হচ্ছে I5, তারপরে মাইনাস চিহ্ন, প্রভিডেন্ট ফান্ড হচ্ছে 6,000 টাকা, এটা সেল অ্যাড্রেস হচ্ছে J5, এই জন্য আমরা J5 লিখেছি। এখন যদি আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করি তাহলে দেখুন একজনের নিট স্যালারি বের হয়ে যাবে। এখন যদি আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করি দেখুন 1,10,000 থেকে 1,11,000 থেকে 6,000 টাকা বাদ দিলে 1,05,000 টাকা থাকে, অর্থাৎ গড় নিট স্যালারি হচ্ছে গড় স্যালারি থেকে প্রভিডেন্ট ফান্ড বাদ দিতে হবে। তাহলে দেখুন একজনের নিট স্যালারি বের হয়ে গিয়েছে। এখন আমি অন্যান্যদের কর্মকর্তা কর্মচারীদের নিট স্যালারি বের করার জন্য ফিল হ্যান্ডেল অপশন ব্যবহার করব। ফিল হ্যান্ডেল অপশন ব্যবহার করে সবারই নিট স্যালারি বের করব। এভাবে আপনি এমএস এক্সেল ব্যবহার করে অতি সহজে অতি দ্রুত আপনি যে কোনো ধরনের স্যালারি শিট তৈরি করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে।